আসসালামুআলাইকুম দর্শক, আমরা এখন জয়ন্তা আছি, জয়ন্তা এলাকা জাফলং যাইতেছি। আর এই ভিডিওটা ফেসবুকে আপলোড করাম, তবে ভাই সাহ বা সামিউল ভাই যিনি আছেন, আপনি কিন্তু মনে করেন না যে আপনার নকল করতেছি ভাই, নকল না, এটা একটা আসলে পুরান কথা মনে হয়েছে। আর কথা মনে হওয়ার কারণেই এই ভিডিওটা করা। কথা হয়েছে, আমরা ছোটোবেলা যখন বাড়ি থাকতাম, প্রচুর জ্বর বৃষ্টি মোকাবেলা করণ লাগতো, এবং ওই সময়টাতে মানে আমি এটা 90, 91, 92 এরকম সময়ের কথা কইতাছি। তো ওই সময় বাড়িঘরের অবস্থা এখনকার মতো এত বিল্ডিং এত তা আসেন না। তো রাত্রে যখন জ্বর তুফান হইতো, তখন দাদু কইতো জয়ন্তা যা, জয়ন্তা যা, জয়ন্তার ওয়ারও যা। তো আজ আয়া এই জয়ন্তার ওয়ার দেখিয়া এই কথাটাই আমার মনে হইলো যে এই জয়ন্তার ওয়ারও জ্বর বৃষ্টি বাড়াইতো না কি তা। আসলে এই দাদুর এই কথাটা মনে হইলো, দাদু নাই, প্রয়াত হয়েছেন, অনেক বছর হয়েছে, দোয়া করি আল্লাহ জান্নাত নসিব করুন। আসলে জয়ন্তা যে পাহাড়ও যাইতো, আর এই পাহাড় আজকে আমরা দেখলাম অনেক সুন্দর। এর আগেও জাফলং আইছি, কিন্তু বিগত কয়েক বছরের মধ্যে আওয়া হয়েছে না, অনেক পরিবর্তন, বিশেষ করে রাস্তাটা অনেক সুন্দর এবং অনেক মজবুত, এর আগে এরকম আসেন না। তো সব মিলায় খুব ভালোই একটা সময় কাটলো, ধন্যবাদ।